এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, করোনা ধাক্কায় রাজ্যের একাধিক জায়গায় বাজার বন্ধ। ফের কি শুরু হবে কড়াকড়ি সম্পূর্ণ লকডাউন? এই মুহূর্তে কি আপডেট বেরিয়ে আসলো জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে শেষে রাজ্যের একাধিক জায়গায় করোনা বিধি কড়াকড়ি করা হয়েছে। রাজপুর সোনারপুর পুর এলাকায় পরপর চার দিন বন্ধ রাখা হচ্ছে দোকান বাজার, এমনকি ক্যানিংয়েও দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বেলা করে। কলকাতা শহরে পোস্তা বাজার সহ একাধিক এলাকায় মাস্ক পরা নিয়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ, কারণ ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। জেলার শহরগুলিকে একের পর এক বাজার বন্ধের সিদ্ধান্ত দেখে নতুন করে লকডাউনের জল্পনা শুরু হয়েছে। একের পর এক জেলার শহরে করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করছে জেলা প্রশাসন। রাজপুর সোনারপুর এলাকায় কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে, পরপর চার দিন দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে ক্যানিংয়েও পরপর চার দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর প্রশাসক থেকে এলাকার বিধায়করা নিজেরা এই বাজারগুলিতে নজরদারি চালাচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রাজপুর সোনারপুর এলাকায় মারাত্মক আকার নিয়েছিল, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে ক্যানিং মহকুমা হাসপাতালে 14 জন চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মী সহ মোট 41 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার জেরে আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে অস্ত্রোপচার। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নয়, রামপুরহাটের একাধিক জায়গাতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখেই রামপুরহাটেও দোকান বাজার বন্ধ রাখা হয়েছে। একাধিক জেলার শহরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে, মাস্ক পরা নিয়ে কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। এদিকে কলকাতা শহরেও সংক্রমণের মাত্রা ছাড়িয়েছে, তারপরেই মানুষের মধ্যে মাস্ক না পরার অনীহা দেখা দিয়েছে। শিয়ালদহের কোলে মার্কেটে মাস্ক না পরায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। রায়গঞ্জ শহরে মাস্ক না পরায় 32 জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে রায়গঞ্জে বাজারে বাজারে দোকানে টহল দিচ্ছে পুলিশ, মাস্ক না পরলে তাদের সতর্ক করা হচ্ছে। অনেকেই এখনও মাস্ক না পরেই বাইরে বেরিয়ে পড়ছেন, তাদের আটক করতে শুরু করেছে পুলিশ।